অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 12:30 বাজছে। চারিদিক নিস্তব্ধ। তো আমার হঠাৎ, মানে হঠাৎ না, এর আগেও আমি এই প্রশ্নটা করেছিলাম রঞ্জনা, তোমাকে এই প্রশ্নটা করেছিলাম, যদি আবারও করছি, যদি সম্ভব হয় একটু যদি উত্তর দাও মানে তাহলে ভালো লাগবে আমার। আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা যদি গুড কজ করি তো আমাদের জীবনের অনেক কিছুই ভালোর দিকে যাবে, এই জীবনের অনেক কিছু আমরা অ্যাচিভ করতে পারবো গুড কজ করলে। মানে অ্যাচিভ করার জন্য অবশ্যই গুড কজ করবো না, কিন্তু এগুলো অটোমেটিকই হয়ে যায় জীবনে, অনেক কিছু চারিদিক দিয়ে প্রোটেকশান পাওয়া যায়। হ্যাঁ, কিন্তু আমার কথা হচ্ছে যে ডিভাইন লোন বলে তো একটা কথা আছে, যে আগের জন্মে আগের সোল যদি যে মানে লোনটা নিয়ে এসছে, কারোর কোনো ধরো ক্ষতি করে এসছে বা কারোর যাই হোক তার দ্বারা কারোর কোনো ক্ষতি হয়েছে, সেটা তো সে লোন রেখে চলে এসেছে, তাহলে এই জন্মে যতই গুড কজ করুক না কেন, তাহলে কি ওই জন্মে সেই লোনটা তাকে শোধ করতেই হয়, নাকি এই জন্মের গুড কজ সেই লোনটা কে কম মানে এ করে দিতে পারে, বন্ধ করে দিতে পারে? যেমন ধরো কারোর দ্বারা কারোর কোনো অর্থ ক্ষতি হলো, তো পরের জন্মে আমরা জানি যে সেই অর্থ ক্ষতিটা আমাকেও মানে পে করতে হবে, মানে সেই সোলের সাথে অন্য কাস্টিউমে দেখা হবে এবং সে কোনো না কোনোভাবে আমার থেকে সেটা নিয়েই যাবে। তো এরকম আরও অনেক কিছু আছে, অনেক রকম কষ্ট তো মানুষের জীবনে পায়, তো সেগুলো সবই বলা হয় যে কার্মিক অ্যাকাউন্টের জন্যই পাওয়া যাচ্ছে। হয়তো খুব ভালো মানুষও দেখা যাচ্ছে অনেক কষ্ট পাচ্ছে, শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, অনেক রকম কষ্ট, আর্থিক কষ্ট, তো এই যেগুলো পাচ্ছে এটা কি এই এই জন্মে যদি গুড কজ করে তাহলে কি আগের এই লোনগুলো শোধ হয়ে যায়, নাকি সেই লোনটা তাকে পে করতেই হয়? এটা আমার প্রশ্ন। রঞ্জনা, তুমি যদি পারো একটু আমাকে ভিডিও করেই বলো।